আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব নিবন্ধন ভাইবে আপনাকে সব থেকে বেশি প্রশ্ন করবে যে পয়েন্ট থেকে অর্থাৎ আপনি তো ভাই অংশগ্রহণ করবেন সুতরাং ভাইবে কোন জায়গা থেকে আপনাকে বেশি প্রশ্ন করবে সেই বিষয়টা জানা খুবই জরুরি একটা ব্যাপার কারণ হচ্ছে বন্ধুরা আপনি যদি জানেন যে আমার এই পয়েন্ট থেকে বেশি প্রশ্ন করবে তাহলে আপনার প্রস্তুতি নিতে সহজ হয়ে যাবে সুতরাং ভাইভা বোর্ডেও আপনি উত্তর করতে পারবেন যথাযথভাবে আর যদি আপনি নাই জানেন যে কোন জায়গা থেকে আসলে বেশি প্রশ্ন করে বা করতে পারে তাহলে কিন্তু আপনার দুনিয়া পড়তে হবে সুতরাং সেই পয়েন্টটা কোন পয়েন্ট যে পয়েন্ট থেকে আপনাকে সব থেকে বেশি প্রশ্ন করবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের দুটি কাজ আছে এক নম্বরে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন মূল আলোচনা এখনই চলে যাচ্ছে আপনারা জানেন যখন আপনি নিবন্ধন ভাইবা কিংবা প্রাইমারি ভাইবা কিংবা হাই স্কুলের যে ভাইবা মানে শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রে যে আপনার ভাইবাগুলো সংগঠিত হয়ে থাকে অন্য অন্য ক্ষেত্রেও হয় না যে তা না প্রায় ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে এই ঘটনাটা বেশি ঘটে তবে সবথেকে বেশি একটা পয়েন্টে ফোকাস করে তারা সেই পয়েন্টটা নিয়ে আমি আপনাদের এখন দেখাচ্ছি দেখুন মূলত মূলত প্রশ্ন করে চারটি পয়েন্ট থেকে ভাইভাতে এর প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ব্যক্তিগত একটি পয়েন্ট এখানে দেখা যাচ্ছে যে একশো পার্সেন্ট প্রশ্নের ভিতরে একজন শিক্ষার্থী প্রায় নব্বই পার্সেন্ট প্রশ্ন উত্তর দিতে পারে কারণ আপনার নাম বাবার নাম বা আপনার জেলার নাম উপজেলার নাম এগুলো মানে ব্যক্তিগত যে বিষয়টা আছে সেটা তিনি পারেন এবারে হচ্ছে তোমার এই যে ডিস্ট্রিক্ট এবং মানে জেলা এবং উপজেলা এই জেলা উপজেলা থেকে যখন একশো পার্সেন্ট প্রশ্ন করে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা প্রায় এখানে পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট প্রশ্নের উত্তর দিতে পারে পারে না যে এমন না পারে কারণ আপনি আপনার জেলা উপজেলায় থাকলেও যে আপনি খুব বেশি আপনার জেলা উপজেলা সম্পর্কে জানেন বিষয়টা কিন্তু এমন নয় কারণ আপনি কুক্ষিগত রয়েছেন শুধু একটা মোবাইল ফোনের মধ্যে বা সারাউন্ডিং কিছু বন্ধু বান্ধব নিয়ে সুতরাং জেলা উপজেলা সম্পর্কে আপনার ধারণা নেওয়ার মতো এরকমের সময় সুযোগ আপনি নিজেই করে উঠাননি সুতরাং অনেক কিছুই আপনি জানছেন না তারপরও যতটুকু জানছেন তা এতটুকুই পারেন আপনি এরকম একটা ব্যাপার তো এখান থেকে তারা খুব বেশি প্রশ্ন আপনাকে করবে না এখানে একটা সিস্টেমেটিক কিছু কোয়েশ্চেন করে এরপরে দেখুন সবচেয়ে যে বেশি প্রশ্ন করবে সেটা হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ বিষয়ভিত্তিক মনে করুন আপনি বোটানিতে আপনি অনার্স মাস্টার্স করেছেন বোটানিতে এখন দেখবেন প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন সাবজেক্টের উপরে পড়াশোনা করেছেন এই যে বোটানি বোটানি শব্দটা কোন মানে কোন শব্দ লেটিন নাকি অন্য কিছু এরপরে বৈবোটানির জনক কে তার মানে হচ্ছে আপনাকে বিষয়ভিত্তিক প্রশ্নটা করবে এখন প্রশ্ন হলো কেন এত বেশি প্রশ্ন করবে কারণ হচ্ছে আপনি একজন শিক্ষক হিসেবে যোগদান করতে যাচ্ছেন বটানি সাবজেক্টে রুপে আসলে আপনি এই সাবজেক্টে কতটা ধারণা রাখেন রেজাল্ট উনি কি করে বর্তমান সময় রেজাল্ট মুখ্য না এগুলো হাইব্রিড একটা বিষয় কিন্তু আসলে বাস্তবিক ক্ষেত্রে কে কতটুকু জানে এই বিষয়টা কিন্তু তারা মূল্যায়ন করে সুতরাং আপনার এই বিষয়ভিত্তিক প্রস্তুতিতে আপনাকে যথাযথভাবে অনুরোধ হবে যদিও বিষয়ভিত্তিক প্রস্তুতি কিভাবে নেবেন এ নিয়ে আমি খুব শীঘ্রই একটি ভিডিও আপনাদের এই চ্যানেলে দিব যাতে আপনারা চরম লেভেলের উপকৃত হতে পারেন তো যাই হোক বন্ধুরা আপনাদের এই সাবজেক্ট এই বিষয়টা কিন্তু আপনাদের চরম লেভেলে আপনাদেরকে ধরবে কিন্তু সুতরাং এটার উপরে কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে আর সাবজেক্টের প্রস্তুতি নেওয়ার কিছু কলা কৌশল আছে কলা কৌশলগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো এরপরে দেখুন দ্বিতীয় যে সর্বোচ্চ পর্যায়টা সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটি বলতে আপনাকে কিছু কোশ্চেন করবে কোশ্চেন এই কোশ্চনের বিভিন্ন আঙ্গিক হয় কখনো কোশ্চেন করে আপনার অবস্থা জানার জন্য যদি ভালো অবস্থা থাকে তাহলে তারা চাকরিটা যাদের খুব ক্রিটিক্যাল অবস্থা এরকম একজন ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করতে পারে কিংবা আপনি আপনার হাজব্যান্ড যদি ভালো অবস্থা থাকে আপনাকে হয়তো সেখান থেকে বাদ দিয়ে দিতে পারে কিংবা আপনার এরকমের অর্থাৎ আপনার এখানে আপনি কতটা যৌক্তিকভাবে কতটা সুন্দরভাবে এই আইকিউ টেস্টগুলোর উপরে আপনি উত্তরাতে পারেন সেটাও কিন্তু তারা যাচাই করে তার মানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে তারা কিন্তু সব থেকে বেশি প্রশ্ন করবে আপনার সাবজেক্ট ওয়াইজ দ্বিতীয় পর্যায়ে থাকবে মেন্টাল অ্যাবিলিটি আর এগুলো হচ্ছে গড় এবং অ্যাভারেজ এখানে কিন্তু আপনি যদি একশো পার্সেন্ট শিক্ষার্থী দেখেন তারা কিন্তু ম্যাক্সিমাম এই মানে ম্যাক্সিমাম দেখবেন প্রায় একই রকমের মানে আমি যেভাবে উত্তর করবো অন্যরা ঠিক ওইভাবে উত্তর করবে তো যাই হোক আপনাকে প্রস্তুতি যে দুইটা অংশ নিতে হবে সেটা হচ্ছে আপনার এই সাবজেক্ট ওয়াইজ আর মেন্টালাবিলিটির কোশ্চেন আবার বিভিন্ন সিস্টেমেটিক হয়েতে হয় সেটার উপরে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো যেহেতু ধারাবাহিক ভিডিওর মধ্যে আছি সুতরাং চেষ্টা করবো প্রতিদিন এখন থেকে বিকেল চারটা পাঁচটা বা ছয়টার মধ্যে আপনাদের এই চ্যানেলে সুন্দর একটি ভিডিও দিয়ে আপনারা যাতে নিখুঁতভাবে নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারেন এই ধরনের যত কলাকৌশল কথাগুলো আমার বিবেকের দেমাকে ধরে আমি সব আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার মধ্যে সরিয়ে দিন যাতে অন্যরাও উপকৃত হতে পারে সর্বশেষ বিদায় নেওয়ার আগে আমি আবারও বলছি চারটি পয়েন্ট থেকে তারা প্রশ্ন করবে তবে সব থেকে বেশি প্রশ্ন করবে আপনাকে আপনার সাবজেক্ট ওয়াইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ